সক্রেটিসের একটা গল্প আছে, আপনি মনে হয় জানেন। তো সক্রেটিসের গল্পটা হচ্ছে, একবার একটা লোক করা হয় সক্রেটিসের কাছে ইন্টারভিউর আসলো মাধ্যমে। যে কিভাবে সফল হতে হয় এটা একটু বলেন। একটা লোক তখন আসলো, তো সক্রেটিস সবসময় কথা বলতেন একটু দেরিতে, অর্থাৎ একটু অ্যান্সার করতেন একটু পরে। আমাদের যেমন সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার করে ফেলি, উনি একটু দেরিতে অ্যান্সার করতেন। তো সক্রেটিসকে যখন বলা হলো, উনি বললেন যে ঠিক আছে তুমি চলো একটু নদীর ধারে যাই। তো নদীর ধারে বলছে সফলতার যে গল্পটা বলবো, যে তোমার উপায়টা বলবো, একটু নদীর ধারে যেতে হবে। তো উনি গেলেন নদীতে, যাওয়ার পরে বলো তুই আমার সাথে একটু নামো। নদীতে নামছি যখন, তখন উনি কি করলেন, তার মাথাটা চেপে ধরলেন নদীর পানির মধ্যে, পানির মধ্যে নেমে রেখে কিছুক্ষণ বেশ খানিক চুবিয়ে রাখলেন, এবং বেশ খানিক চুবিয়ে রাখলেন। চুবিয়ে রাখার পরে উনি যেটা করলেন, উনি লোকটা তো ছটফট করছে, তা উঠতে দিচ্ছেন না, ছটফট করছে অনেক, উঠতে দিচ্ছেন না। তো যখন একেবারে শেষে অবস্থা, তখন উনি উঠালেন। ভদ্রলোক তখন বলছে যে আমি তো আপনার কাছে এসেছিলাম সফলতার গল্প শুনতে, কিভাবে সফল হওয়া যায়, আর আপনি আমাকে এত কষ্ট দিলেন, আপনাকে মেরে ফেলতে যাচ্ছিলেন, আপনাকে হত্যা করতে যাচ্ছেন। বলছে না, আমি যখন তোমাকে এটা করলাম এটার জন্য, যখন আমি তোমার পানিতে চুবিয়ে রাখলাম, তুমি নিঃশ্বাস নেওয়ার জন্য কত চেষ্টা করছিলে, কত চেষ্টা, তোমার কত চেষ্টা আমি দেখেছি, এত চেষ্টা তোমার জীবনে আর এ পর্যন্ত হয়নি, এবং তুমি পরে কিন্তু সফল হয়েছ, তুমি নিঃশ্বাস নিতে পেরেছ। তো ঠিক তেমনি ততটাই চেষ্টা করতে হবে, তাহলে তুমি কোনোদিন ব্যর্থ হবে না। আজকে যেমন মরিয়া হয়ে উঠেছিল একটা নিঃশ্বাসের জন্য, এইরকম যদি তুমি মরিয়া হয়ে ওঠো, তুমি কখনো ব্যর্থ হবে না।